বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচকে সামনে রেখে চেন্নাইতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। এবার টাইগারদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ড এই ম্যাচের আগে কিছুটা হলে চাপে রয়েছে টিম বাংলাদেশ। অন্যদিকে প্রথম দুই ম্যাচেই জিতে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড, তার উপর এই ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরছে কেন উইলিয়ামসন টিম সাউদি। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাপক পরিবর্তন আনা হবে বাংলাদেশের একাদশে, আবারও পরিবর্তন করা হবে ব্যাটিং অর্ডার। তবে কি এই ম্যাচে সুযোগ পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ? ওপেনিংয়ে থাকবেন তো তানজিদ হাসান তামিম? চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি নিউজিল্যান্ডের বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন স্পিনার ও পেসাররা, তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব ও মাহাদি ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। রিয়াদের জায়গায় সুযোগ পাওয়া শেখ মেহেদি ইংল্যান্ডের বিপক্ষে রান দিলেও তুলে নিয়েছিলেন চারটি উইকেট, তাই তো পরের ম্যাচে শেখ মেহেদির একাদশে থাকাটা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে হাসান মাহমুদকে সুযোগ করে দিতে বাদ পড়তে হবে যে কোনো এক পেসারকে। তাসকিন আহমেদ খারাপ করলেও তার বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই, আর শরীফুল ইসলাম রান দিলেও প্রতি ম্যাচেই পাচ্ছেন উইকেটের দেখা, তাই তো খরুচে মুস্তাফিজকে বসিয়ে রাখা হবে নিউজিল্যান্ড ম্যাচে। অন্যদিকে প্রতি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ওপেনার তানজিদ তামিম, তবে স্কোয়াডে ব্যাকআপ কোনো ওপেনার না থাকায় তামিমের বাদ পড়ার সম্ভাবনা ক্ষীণ। আর তামিমকে বাদ দিলে ওপেনিং করতে হবে শান্ত অথবা মিরাজকে, তখন লোয়ার মিডল অর্ডারে সুযোগ পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 9 উইকেটে ও নেদারল্যান্ডসকে 99 রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে ব্ল্যাঙ্কসরা। অন্যদিকে আফগানিস্তানকে হারালেও ইংল্যান্ডের কাছে 137 রানে হেরেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান 6। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন লিটন কুমার দাস। অফ ফর্মে থাকা লিটন গত ম্যাচে দেখিয়েছেন তার ব্যাটিং ঝলক। লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে, তবে এটাই হতে পারে তামিমের শেষ সুযোগ। 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন নাজমুল হাসান শান্ত, 4 নম্বরে ব্যাটিং করতে হবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে, 5 নম্বর পজিশনে ব্যাটিং করবেন অধিনায়ক সাকিব আল হাসান, 6 নম্বরে ব্যাটিং করবেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, 7 নম্বর পজিশনে দেখা যাবে তাভিদ হৃদয়কে, 8 নম্বর পজিশনে ব্যাটিং করবেন অলরাউন্ডার শেখ মেহেদি। এছাড়াও একাদশে থাকবেন পেসার তাসকিন আহমেদ, সাথে থাকবেন বাহাতি পেসার শরীফুল ইসলাম, তবে বাদ পড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন হাসান মাহমুদ। উল্লেখ্য, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে 13 অক্টোবর দুপুর 2:30 ম্যাচের ভেন্যু MA চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই। এক নজরে বাংলাদেশের একাদশ। লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই একাদশটি নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।